ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া বলেন। ভাই কেমন আছেন ভাই? ভাই ভালো আছি ভাই। ভাই আপনার নামটা ভাই? আমার নাম তো তরিকুল ইসলাম। আপনি কি করেন ভাই? রাজমিস্ত্রি কাজ করি। রাজমিস্ত্রি কাজ করেন? হ্যাঁ। কেমন লাগছে ভাই কাজ কাম? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ভাই একটু আমার সাথে একটু কথা বলেন ভাই। হ্যাঁ বলেন। কাজটা একটু রাখেন, একটু কথা বলেন অল্প একটু। তো দিনকাল কেমন যাচ্ছে ভাই? একটু বলেন তো ভাই আপনার ইচ্ছা স্বপ্ন একটু বলেন তো। ইচ্ছা স্বপ্ন কি? সবসময় কাজ কাম করবো, ভালো চলবো, ভালো খামো, এটাই এটাই। দিনে কত টাকা করে ইনকাম করেন ভাই? ভাই 550। সাড়ে 550? এটা আসলে কিরকম লাগে আপনার? এখন বাজার তৈরি তরকারির যে দাম, হ্যাঁ আর কি পোষায় না, তবু চলতেছে ভালো। আচ্ছা এই ইনকামটা যদি আপনার 1500 থেকে 2000 হইতো তাহলে কেমন হইতো? আলহামদুলিল্লাহ ভালো হবে। 1500 2000 টাকা বেতন তো অনেক বেতন, ভালো হইতো। তখন আপনি কি কি করবেন? তখন আমি কি করব? এই কাজ কাম করব, পাশাপাশি অন্য কিছু করার ব্যবস্থা করব, মানে সিদ্ধান্ত নেব। আর রাজমিস্ত্রি পেশাটা আপনাকে কেমন লাগে? আপনি তো বহু দূর আগে গেছেন দেখি। তো যাই হোক, আর একটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে যে আপনি মনে করেন যে বিশাল এক বড়লোক পরিবারে জন্মগ্রহণ করলেন বা করছেন, কোটি কোটি টাকা, মানে টাকার কোনো হিসাব নেই, তাহলে তখন আপনি কি কি করতেন? ওই টাকা কি কি কাজে ব্যবহার করতেন? আমার আশেপাশে যদি কোনো গরিব মানুষ থাকতো তাদের মাঝে বিলিয়ে দিতাম, তাদের সঙ্গে সুযোগ ভাগাভাগি করে নিতাম। আপনি এত লোক থাকতে গরিবের কথা কেন বললেন? তারা তো অসহায়, তারা তো গরিব, তারা তো দিনমজুর কাজ করে খায়, তাদের কষ্ট তো আমাদেরকেও বোঝার দরকার। কারণ আমরা তো 10-5 তলা বিল্ডিং এর মধ্যে থাকতাম তখন, আমি তখন তো তাদেরকে বোঝার দরকার ছিল। হ্যাঁ তো ভাই এমনিতে আপনি খুব খুশি নাকি? খুব সুন্দর ভাবে জীবন যাপন করছেন, কোনো ঝুঁঝামেলা নেই। তো আজকে আমরা ভাইয়ের কথা শুনলাম। আপনারা যদি ভাইয়ের কথায় যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে ভাই, আপনি আপনার কাজে মনোযোগ দিয়ে দেন, আল্লাহ আপনারও ভালো করুক, আমাদেরও ভালো করুক। আসসালামু আলাইকুম ভাই।